খালেদা মিয়ার জন্য 48 মিনিটও আপনারা দাঁড়াতে পারেননি আন্দোলন বিদ্যুৎ কতবার ছিল না যে বিদ্যুৎ ছিল না খালেদা জিয়ার আমলে কথায় কথায় লোডশেডিং 24 ঘন্টা বা 18 ঘন্টা ছিল লোডশেডিং বড় বড় কথা বলে লজ্জা করে না কোথায় ছিল পদ্মা কোথায় ছিল মেট্রো রেল কোথায় ছিল ফার্ম গেট থেকে এয়ারপোর্ট 10 মিনিট লাগে এটা তো স্বপ্নেও ভাবা যায় না ঠিক কিনা বলে কথা হাসানা মির্জা কে বলল এটা এর ম্যাজিক কে দেখাইলো মোদীর কন্যা নদীর নিচে টানেল নদীর নিচে টানেল তারপরে মেট্রো রেল আগারগাঁও থেকে মতিঝিল এই যে সাধারণ আগারগাঁও থেকে মেট্রো মতিঝিলে আসবে কি আনন্দ রে আর ফখরুলের চোখের কান্না কান্না খালেদা জিয়ার জন্য কান্না তাহলে খালেদা জিয়া এত বছর জেলে এখন 48 ঘন্টা কি দিয়েছে 48 ঘন্টা আমাদেরকে কি দিয়েছে আলটিমেটাম 48 ঘন্টার আলটিমেটাম আর খালেদা জিয়ার জন্য 48 মিনিটও আপনারা দাঁড়াতে পারেননি আন্দোলন সে খালেদা জিয়াকে শেখ হাসিনার দয়া মহান গবত আজকে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছে হাত মুখ আল্লাহর হাতে খালেদা জিয়ার জন্য বিএনপি তার অসুস্থতার জন্য যতটা কথা বলেছে তার চেয়ে বেশি রাজনীতি বিএনপি খালেদা জিয়ার অসুস্থতার চেয়ে তার খালেদা জিয়াকে নিয়ে নিজেদের রাজনীতি করতে চেয়েছে ২০০১ সাল ভুলে যান কখন চান ২০০১ সাল ভুলে যান আওয়ামী লীগের কর্মীদের কারো বাড়িতে কারো গায়ে আঘাত লাগবে পাল্টা আঘাত করা কোন অবস্থাতে এবার ছাড় আমরা শপথ নিয়েছি এদেশ লাখো শহীদের রক্তে বঙ্গবন্ধু এদেশ সৃষ্টি করেছে এই দেশ আমাদের স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব যতদিন আছে ততদিন আমরা লড়ে যাব এই বীরের দেশে বীর জনতা কারো কাছে মাথা রক করবে বিএনপির লোকেরা এখন আড়ালে বসে বসে হুমকি ঠিক না কি করবে ঢাকা শহর দখল করবে আমরা প্রস্তুত আছি দেখি ঢাকা শহর কেনা দখল ঢাকা শহর না বাংলাদেশ কাদের দখলে থাকে লাল সবুজের পতাকা লাল সবুজের পতাকায় ছেয়ে যাবে বাংলাদেশ
সে হাসিনা বঙ্গবন্ধু কন্যা সে হাসিনা নেতৃত্বে ভোটের জন্য তৈরি হয়ে যায়। ভোট জানুয়ারি সম্ভবত প্রথম সপ্তাহে, নভেম্বরে শিডিউল তৈরি হয়ে যান এখন থেকে, ঠিক আছে? বারবার আসবো না, আপনারাই শেখ হাসিনার হয়ে জনগণের কাছে যাবেন, নৌকার কথা বলবেন, শেখ হাসিনার উন্নয়নের কথা বলবেন। আজকে দ্রব্যমূল্য সারা বিশ্বের দাম, আজকে ব্রিটেনের মতো দেশে 100% দ্রব্যমূল্য বেড়েছে। আজকে আমাদের প্রতিবেশী দেশ সব দেশে 50, 60, 70, 80, 100 বার জিনিসপত্রের দাম বেড়েছে। এটা আমাদের কোন দেশ নেই, এই সংকট রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা, আমরা দোষ না করেও শাস্তি পাচ্ছি, আমি দোষ না করেও আমার জনগণ শাস্তি পাচ্ছে। এ খারাপ সময় কেরানীগঞ্জের মানুষ, আমি আপনাদের আশ্বস্ত করছি, এই দুটি এ দুঃসময় কেটে যাবে, আস্তে আস্তে এই খারাপ অবস্থা কেটে যাবে, আস্তে আস্তে এই কুয়াশা কেটে যাবে, আস্তে আস্তে এই অন্ধকার সরে যাবে, আবার আলোর আপনারা দেখতে পাবেন। লোডশেডিংয়ে ফিরে যাবে না শেখ হাসিনা? বাংলাদেশ কোনটা চায়? শেখ হাসিনা খেলা হবে জোরটা, নৌকা আছে, নৌকা 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 শেখ হাসিনা নৌকা 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 শেখ হাসিনা নৌকা।